করোনা মহামারী মোকাবেলায় ভারত সরকারের উপহারের তৃতীয় চালানের আরও 40টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে। সকালে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসে অ্যাম্বুলেন্সগুলো। বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সগুলো আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। চলতি বছরের 26-27 মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবেলার যৌথ প্রচেষ্টায় 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই অংশ হিসেবে 3 দফায় দেশে এলো মোট 71টি অ্যাম্বুলেন্স।